এটা আমরা জানি, পরিষ্কারভাবে জানি যে হাসন রাজা সাহেবের মেইন বাড়ি হলো রামপাশা। হান্দে হাসন রাজার মন ময়নাই রে, লোকে বলে বলে রে ঘর বাড়ি বলা নাই আমার। আসলে এটা কোনো কথা না, এটা একটা গান, হাসন রাজার বিখ্যাত একটা গান। আমরা বর্তমানে আছি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশায়। রামপাশা হচ্ছে হাসন রাজার বাড়ি। আমরা এই বাড়ি ঘুরে ঘুরে দেখছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাড়িতে কী কী আছে। বাড়িটা ঘুরে দেখে আসলেই খুব খারাপ লাগছে যে এত বড় একজন লোক, অনেক বিখ্যাত একজন লোক হাসন রাজা ছিলেন, উনার যে বাড়িটা এখন আসলেই উনার গানের সাথে মিল আছে উনার বাড়ির। উনি একটা গান গেয়েছিলেন যে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। আসলেই তাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘর বাড়ির কোনো চিহ্ন নেই, যাই আছে শুধু একটা চিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে চারটা দেয়াল, আর কিছু নাই, একটা ছাদ আর কিছু নেই, ঘরের মধ্যে কোনো কিছু নাই। আমরা ঘুরে দেখছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে এরকম ব্যক্তিদের নিয়ে বিভিন্ন জায়গায় গবেষণা হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু এদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না, এদের জায়গাকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। তো আজকে আর আমরা দেরি করছি না, আর কথা বাড়াচ্ছি না, আপনাদের ঘুরে দেখাবো হাসন রাজার বাড়ি, এই বাড়িতে কী কী আছে, এবং এই এলাকার লোকজনদের সাথে একটু আলাপ করবো, আলাপ করে জানার চেষ্টা করবো যে এই বাড়িটা কীরকম আছে, বা এই বাড়িকে ওনারা কীভাবে দেখতে চাচ্ছেন ভবিষ্যতে, বা আগে কীরকম ছিল তা জানানোর চেষ্টা করবো আপনাদের। আপনারা আমাদের সাথে থাকবেন, আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন আর দেরি করছি না, ঘুরে দেখি হাসন রাজার বাড়ি। ভিডিও স্পন্সর বাই রাজমণি ইন্ডিয়ান কুজিন ইউকে। লন্ডনে ইন্ডিয়ান খাবারের এক বিশাল সমাহার রাজমণি ইন্ডিয়ান কুজিন। ইন্ডিয়ান খাবারের স্বাদ নিতে চলে আসুন রাজমণি ইন্ডিয়া কুজিন, 20 ওয়ার্লি হিল, CN14 5HA, ব্র্যান্ডকোট ইউকে। মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে, কান্দে হাসন রাজার মন ময়নারে। পৃথিবীর মায়ার মুহে আটকে কেঁদে কেঁদে এমনই অনেক কালজয়ী গান সৃষ্টি করেছেন মরমী কবি হাসন রাজা। হাসন রাজার জন্ম 1854 সালে। বিশ্বনাথের সেই রামপাশা গ্রামে তার বাড়ির ধ্বংসাবশেষ ছাড়া তেমন কোনো স্মৃতি নেই। চোখে পড়েনি তার একটি ছবি কিংবা গানের লিপি। অযত্নে অবহেলায় পড়ে থেকে যেন সেই গানের মতোই বিলাপ করছে হাসন রাজার জন্মভিটা। স্মৃতিচিহ্নের অভাবে যেন কাচ্ছে তার সরজমিনে জন্মবিটা রামপাশা ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে। চোখে পড়েছে হাসন রাজার থাকার পর যেটি কদিন আজ পর্যন্ত রামপাশা পোস্ট অফিস হিসেবে ব্যবহৃত হতো, তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন তা পরিত্যক্ত। ঘরটিতে পশু পাখির মলমূত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দুর্গন্ধে কারো সেখানে যাওয়া হয়। এরপরও হাসনের স্মৃতির খোঁজে রামপাশা ছুটে যান। তৎকালীন জমিদার রাজা বাবু খা হাসন রাজার দাদা, পরবর্তীতে ইসলাম ধর্মে দীক্ষিত হন তিনি। হাসন রাজার ভক্ত ছাড়াও দেশি বিদেশি গবেষকরা প্রায়ই এখানে আসেন বলে জানা যায়। 5,20,000 বিঘা জমির মালিক ছিলেন হাসন রাজারা। এখনও সিলেটের কোম্পানিগঞ্জ, বিশ্বনাথ, সুনামগঞ্জ, লক্ষণসিরি সহ বিভিন্ন এলাকায় এসব রয়েছে।
রামপাশা হাসন রাজার পৈতৃক ভিটা। এখানে তার বাবা দাদার জন্ম হয়েছে। সুনামগঞ্জ ছিল তার হালগড়া জমিদারি, সেখানেও থাকতেন তিনি। যখন তিনি মারা যান 1922 সালে, তখন ছিল শুষ্ক মাস, তখন রামপাশায় নৌকা আসে না, গাড়ি ঘোড়ার ব্যবস্থাও ছিল না। নৌকার সময় না থাকায় সেখানেই তাকে কবর দেয়া হয়। দর্শক, আপনারা দেখছেন আমরা আছি হাসন রাজার পৈতৃক ভিটা, যেটা বিশ্বনাথের রামপাশায়। তো আমরা এই জায়গায় ঘুরে ঘুরে দেখছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমরা এই হাসন রাজার বাড়ির পাশেই একজন বসত করেন বা বাড়ি আছে উনার, উনি থাকেন এই জায়গায়। উনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে হাসন রাজা সম্পর্কে এবং উনার এই বাড়ি সম্পর্কে, এই বাড়িতে কী কী আছে বা এই জায়গায় কোথাও কোথা থেকে মানুষজন আসেন, দেখেন বা কী বলে যান, সে সম্পর্কে জানার চেষ্টা করব এবং আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে হাসন রাজা কে ছিলেন বা কীভাবে উনি জীবনযাপন করেছেন তা একটু জানার চেষ্টা করব উনার কাছ থেকে। আপনারা আমাদের সাথে থাকবেন। তো আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আছি ভালোই, আল্লাহ। আমার নাম আসলাম রাজ। আপনার নাম আসলাম রাজ? আমি অবসরে একজন পুলিশ কর্মচারী, পুলিশ কর্মকর্তা। তো আমরা আছি বর্তমানে হাসন রাজা সাহেবের বাড়িতে, অনেক পুরাতন একটা বাড়ি। তো হাসন রাজা কেমন ছিলেন বা কীরকম ছিলেন, কীভাবে উনি রাজ্য পরিচালনা করেছেন সেটা যদি একটু বলতেন। হাসন রাজা সাহেবের তো আমরা দেখি নাই, তো উনি তো এখানে জমিদার ছিলেন আমরা জানি বা শুনেছি, মানে আমরা ওনাদের বাড়িতেই বড় হয়েছি, এক বাড়িতেই আমরা বড় হয়েছি। কিন্তু ওনার ছেলে যে ক্লিম রাজা সাহেব, ওনারে কিছু দেখছি ছুটো তখন। এরপর তৈমুর রাজা সাহেবের অনেক, উনি যোগাযোগ মন্ত্রী ছিলেন, উনির সাথে বহুত দেখছি বা উনি এখানে বিচার আচার এই সেই যে হইতো, গ্রামের মানুষজন আইতো, এগুলো আমরা দেখছি। তো ওনারা জমিদারি করছেন এখানে, ওনাদের প্রায় সম্পূর্ণ অন্য জমিন আছে, হাওর আছে, বিল আছে, বাড়ি পরিত্যক্ত পুষ্কুনি পুষ্কুনি সম্পূর্ণ মার্কেট সবই তাদের। তো আমরা তো জানি যে জমিদার যারা বা রাজা যারা তাদের কিন্তু প্রচুর সম্পত্তি থাকে, এখন ওনার সম্পত্তি কি পরিমাণ আছে? ওনার সম্পত্তি এখন প্রচুর আছে, কিন্তু ওইগুলা হিসাব কিতাব তারা করেও না, খবরও লয় না। আমার বংশধর কারা কারা আছেন এই বাড়িতে? আছেন এই বাড়িতে কোনো বংশধর নাই, আমার একটা ছোট ভাই থাকে এইখানে, সব দায়িত্ব দেখাশোনা সেই করে। আর যারা আছেন, এই উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, উনি বর্তমানে মুতল্লি শমশের রাজা সাহেব, শমশের রাজা সাহেব মুতল্লি, এইগুলা দেখাশোনা বা সিলেটের সম্পত্তি সুনামগঞ্জের এগুলো সম্পূর্ণ শমশের রাজা সাহেব। ওনারা ঢাকা থাকে, আর বাসা হইল দরগা গেট, আর ওই যে ওই আপনার এই জল্লারফার একটা ওই ওনাদের মার্কেট আছে, কি রাজা মেনশন মধুবন বা এই সম্পূর্ণ ওই তো ওনাদের, এই ফান্সি এগুলো সব ওনাদের। একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেকেই অনেক রকম মতামত করছেন, দিচ্ছেন যে হাসন রাজার বাড়ি হচ্ছে, কেউ বলছেন মেইন বাড়ি সুনামগঞ্জ, আবার কেউ বলছেন বিশ্বনাথের রামপাশায়। তো আপনি কোনটা জানেন? এটা আমরা জানি, পরিষ্কারভাবে জানি যে হাসন রাজা সাহেবের মেইন বাড়ি হলো রামপাশা। ওনার মার বাড়ি সুনামগঞ্জ ছিল, পরে উনি মারা যাওয়ার পরে হাসন রাজা সাহেব এখানে আইসেন, কিন্তু ওনার শুধু মাটি হইছে এখানে জানি। তাহলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানে হাসন রাজা প্রত্যেক বিতা এই পুরা গ্রাম যেটা আছে ওইটা হচ্ছে বাড়ি, জি জি, ওইখানে আরো ফ্যামিলি থাকে। ওইখানে কি হাসন রাজার আরেকজন ফ্যামিলি থাকে? হাসন রাজা সাহেবের শুনছি ফ্যামিলি এখানে আর একটা ছিল, ওনারা আছে। তো এই যে বাড়ি, এই বাড়িতে কি কি আছে বর্তমানে? কি এই বাড়িতেও তো বিল্ডিং হল ফালাইল আছে, 5-6টা পুষ্কুনি আছে, ওই যে ঈদগাহ মসজিদ মাদ্রাসা সম্পূর্ণই তাদের, পিছনে অনেক জায়গা আছে, এরপরে হাওরে জায়গা আছে, বিল আছে, এগুলো পরিত্যক্ত যে যার ফারের খাইতেছে। তো আরেকটু আমাদের দর্শকদের জানানোর জন্য আপনার কাছে একটা প্রশ্ন আমার, যে বিভিন্ন মানুষে কিন্তু হাসন রাজাকে বিভিন্নভাবে মনে করেন, যে কেউ বলছেন কবি, কেউ বলছেন সাধক, কেউ বলছেন বিভিন্ন রকম প্রেজেন্টেশন করা হচ্ছে ওনাকে, উনি কবি। আপনি কিভাবে মনে করেন বা আপনি কিরকম শুনেছেন? উনি কবি ছিলেন, ওনার ছেলেও একলিম রাজা সাহেব কবি ছিলেন,
ওই দেওয়ান ওই একলিম রাজা সাহেবের ছেলে তৈমুর রাজা সাহেব উনিও কবি ছিলেন। ওনাদের গান বাজনা যে আমাদের উঠানে হইতো, ওই আমাদের গ্রামে দুই একজন লোকে গান গাইতো, ওনাদের গানই গাইতো, ওনারা কবি ছিলেন। মানে ওনারা গান লিখে গান লেখছেন, মানে মানুষের দিকে গাওয়াইছেন। ওই যে সুনামগঞ্জ, জি ওই যে সুনামগঞ্জে উজির মিয়া বা আরতিধর, এই বিভিন্ন শিল্পী হলে ওনাদের গান গাইছে বা ওনারা এগুলা লেখতেন। তো এই যে আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদের এই জায়গাটা দেখলাম, দেখে অনেক কষ্ট হচ্ছে যে একজন রাজা একজন জমিদারের বাড়ি এরকম অবহেলায় পড়ে আছে। আপনারা কি চান না এটা কোনোভাবে সংস্কার করা হোক? আমরা চাই, কিন্তু কেউ তো করে না। ওই তো আপনাদের মতো প্রায় মানুষ আসে, আসিয়া ভিডিও করে সাক্ষাৎকার নেয়, নিলে কোনো উপকার হইতেছে না। সেই দিনও টিউনও সব আইসে, চেয়ারম্যান সব আইসে, আসিয়া বলছে যে এইটার একটা কাজকর্ম, এই সেই কর্ম, হাসন রাজা সাহেবের ঐতিহ্য আমরা ধরিয়া রাখতাম। এইরকম প্রায় মানুষ আসে বলে, কিন্তু কোনো কার্যকারী হয় না। আমরা চাই যে এইখানে এত দূরে থেকে মানুষজন আসে, বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক দিনেও মানুষ আসে, আসিয়া কোনো কিছু দেখতে পায় না, শুধু একটা ভাঙ্গা ঘর আছে, এই শেষ, আর কিছু না। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনলেন এই এলাকার লোকজনের কথা, একজনের সাথে আমরা আলাপ করলাম। ওনারা চাচ্ছেন যে এই বাড়িটাকে সংস্কার করা হোক, এই বাড়িতে আরও কিছু ওনার ব্যবহৃত কোনো জিনিস আনা হোক, এনে রাখা হোক, যাতে মানুষজন আসলে এই জায়গায় দেখতে পারে। আপনারা জানেন বা আমরা সবাই জানি যে হাসন রাজা, আব্দুল করিম, এরকম যারা ব্যক্তিত্ব ছিলেন আমাদের দেশে, আমাদের এই অঞ্চলে, তাদেরকে নিয়ে গবেষণা করা হচ্ছে, তাদেরকে নিয়ে বিভিন্ন ফিল্ম তৈরি করা হচ্ছে, বিভিন্ন নাটিকা তৈরি করা হচ্ছে, এদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ গবেষণা করেছেন, দেশ বিদেশের মানুষজন গবেষণা করছেন। তো এটা হচ্ছে হাসন রাজার পৈতৃক ভিটা। এখানে কিন্তু ওনার কোনো কিছুই নাই, এখানে শুধু একটা ভাঙা ঘর আছে, আর কিছুই নেই। তো এলাকার লোকজন চাচ্ছেন যে এখানে একটা কোনো কিছু করা হোক, ওনার স্মৃতি রাখার জন্য, স্মৃতি ধরে রাখার জন্য অন্তত পক্ষে একটা জাদুঘর করা হোক, যেখানে ওনার লেখা গান বই এইসব রাখা হবে, ওনার ব্যবহৃত আসবাবপত্র রাখা হবে, যাতে মানুষজন এসে দেখতে পায়, সেজন্য ওনাদের জোর দাবি জানাচ্ছেন এই এলাকার লোকজন। তো আমরা পরবর্তীতে আরও লোকের সাথে আলাপ করবো, আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলুন আর একটু ঘুরে দেখি হাসন রাজার বাড়ি। কথিত আছে বিশ্বনাথ রায়চৌধুরীর নাম থেকেই এসেছে 1922 সালে প্রতিষ্ঠিত থানা বিশ্বনাথের। 287.33 বর্গ কিলোমিটারের এই উপজেলা শহর থেকে পশ্চিম উত্তরে রামপাশা বাজার, এর ঠিক আগেই হাসন রাজার জন্মভিটার অবস্থান। পুকুর, শান বাজানো ঘাট, ঘাটে শত বছরের পুরনো পাথর, অন্দরমহলের জন্য বাড়ির উঠোনে তৈরি প্রাচীন দেয়াল যা লতাগুল্মে ছেয়ে গেছে। বাড়ির ভেতরে বাইরের কোনো পুরুষ আসতে পারত না, তাই মাঝে দেয়াল তৈরি করা হয়। এই দেয়াল 350 বছর আগের তৈরি। পরিত্যক্ত দ্বিতল ঘরটি 150 বছর আগে। হাসন রাজার ছেলেরাও একটা সময় এ ঘরে থেকেছেন, তবে এখন তার নাতির ছেলে মেয়েরা আছেন, তারা দেখভাল করলেও কেউ থাকেন না রামপাশায়। হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, হাইরে এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, কোথায় নিয়া রাখবালাই, কোথায় নিয়া রাখবালাই, তার লাগিয়া কাঁদে লোকে বলে, হো বলে রে ঘর বাড়ি বালা নাই আমা, হো লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। বাড়ির পূর্ব পাশে মাদ্রাসা মসজিদের সামনে কবরস্থানে রয়েছে বাবু রায়চৌধুরী ওরফে বাবু খার সমাধি, আছে হাসনের মা ও তৃতীয় স্ত্রীর কবর। এদিকে হাসন রাজার বাড়ির সামনে বিশাল দিঘি সহ খোলা জায়গায় স্মৃতি জাদুঘর কিংবা সাংস্কৃতিক ইনস্টিটিউট গড়ে তোলার পক্ষে দাবি জানিয়েছেন অনেকে। এ ধরনের কিছু হলে হাসন রাজার বিষয়ে অনেক অজানা বিষয় জানা যাবে। হাসন রাজার ঘর বাড়ি ছাড়া এখানে তার কোনো স্মৃতি নেই, সব সিলেট মিউজিয়াম অব রাজাস এ রাখা আছে। Yeah.
দর্শক, আমরা হাসন রাজার বাড়িতে আছি, রামপাশা বিশ্বনাথ। এখানে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি একটা বিল্ডিংয়ে। এটা অনেক পুরাতন একটা বিল্ডিং, অনেক আগের আমরা দেখছি, আপনারাও দেখেছেন যে দেখতেই মনে হচ্ছে যে অনেক আগের একটা তৈরি বিল্ডিং। তো আমার মনে হচ্ছে যে ধারণা করছি আমি, যখন এই বিল্ডিংটা তৈরি করা হয় তখন মনে হয় এই অত্র এলাকায় এরকম কোনো বিল্ডিং ছিল না। তো আমরা এই এলাকার একজন লোকের সাথে আমরা আলাপ করবো, আলাপ করে জানবো যে এটা কী ছিল এই বিল্ডিংয়ে এবং কী হতো এখানে, আমরা জানার চেষ্টা করবো, এবং এখানে কতটুকু অংশ আছে, কার কোন অংশ আছে তা আমরা জানার চেষ্টা করবো। ওনার সাথে আলাপ করে আপনারা আমাদের সাথে থাকবেন। আপনি কেমন আছেন? ভালো আছি, আমার নাম হজর আলী। আচ্ছা, তো আপনি তো এই এলাকায় বসবাস করছেন অনেক, আপনার জন্মলগ্ন থেকে এখানে আছেন? জি, জন্ম আমার বাপর বাড়িও খান্দাত। আপনার, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাসন রাজার বাড়ি, এবং আমরা যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটা কি? এই বিল্ডিংটা আপনার হাসন রাজা করছিনা, হাসন রাজার ছেলে একলিম রাজা সাহেব করছিল এই বিল্ডিংটা। এই বিল্ডিংটা, এই বিল্ডিং এ কি হতো? এই বিল্ডিং এ করছিল তাই একলিম রাজা সাহেব আইয়া বৈঠক করতা, বিচার আদালত করতেন বা জি ওগুলা করতা। এরপরে আপনার তাই মারা গেলা, এরপরে আপনার তহসিল অফিস দিলাইলা, সরকারে দিলাইলা তহসিল অফিস করবার লাই, ও আপনার ও তহসিল অফিসও হইল। ওখান আপনার এই মেঘটেক পড়িয়া আপনার সারা বিল্ডিং গো, ওখান তারা ইন্টারনেট তহসিল অফিস নিচে গিয়া পরিবর্তন করা হয়। হয়, ওখান আপনার হাসন রাজার সাহেবে তো বিভিন্ন গান গাইতা, তাই একজন কবি হাসন রাজার সাহেব আসলা, ওনাকে তো কবিও বলা হয়, অনেকে সাধকও বলেন। জি জি, উনি করছেন। আচ্ছা, তো আমরা আরেকটু আলাপ করি আপনার সাথে। এই বাড়িতে শুধু কি হাসন রাজার অংশ না আরো কারো আছে? জি না, হাসন রাজার সাবর বোন হাসন বানু, হাসন রোশন বানু হউ অংশ, হউ বাজুর অংশ, পাশের অংশটা হচ্ছে ওনার বোনের। জি, বোনের ওর দেখা দিলেছেন তাই। তো এই বিল্ডিং এর পাশে যে একটা বিল্ডিং, পুরাতন বিল্ডিং, একদম ভাঙা একটা বিল্ডিং, এটা কার ছিল? এইটা একলিম রাজা সাহেব করছিল। হাসন রাজা সাহেবর কোনো স্মৃতি নাই। হাসন রাজা সাহেব আসলে আপনার হো অনবিটাত সাইডসালা সোনর গড়, বুঝছেন নি, সাইডসালা সোনর গড় আছিল হাসন রাজা সাহেব। হাসন রাজা সাহেব কোনো বিল্ডিং করছেন না, উনি কোনো বিল্ডিং এ থাকেন নাই? না, ও সোনর গড়ও থাকিয়া তাই গেছেন। তো আপনারা তো হাসন রাজার এলাকায় বসবাস করছেন, এই এলাকায় অনেকদিন যাবত আছেন, তো উনি তো অনেক গান লিখে গেছেন, কবিতা লিখে গেছেন, তো ওনার লেখা একটা গান যদি আপনি করতেন, যেহেতু আপনার বাড়ি হাসন রাজার পাশেই, অবশ্যই আপনি ওনাদের গান, ওনার গান জানেন বা আপনাদের এলাকার লোকজন ওনার গান? আমার তো শরীর পারেন একটু শরীর আল্লাহ যতটুকু পারেন। হাসন রাজা খান্দে হাসন রাজার মন ময়নারি, জি, এই গানটা একটু যদি সুর দিয়ে বলতেন, বেশি না সামান্য একটু বললেই হবে। খান্দে হাসন রাজার মন ময়নারি, খান্দে হাসন রাজার মন ময়নারি, মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে, মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে, কান্দে হাসন রাজার মন ময়নাই রে, আয় রে কান্দে হাসন রাজার মন ময়নাই রে, মায়ে বাপে বন্দি খোলা পিঞ্জিরার ভিতরে, মায়ে বাপে বন্দি করলা পিঞ্জিরার ভিতরে, লালে দোলায় বন্দি করলা পিঞ্জিরার মাজারে রে, কান্দে হাসন রাজার মন ময়নাই রে, হায় রে কান্দে হাসন রাজার মন ময়নাই রে। বলে রে ঘর বাড়ি বালা নাই আমার।
পিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে হাইরে এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে কোথায় নিয়া রাখবা আলাই কোথায় নিয়া রাখবা আলাই তার লাগিয়া কাঁদে লোকে বলে হো বলে রে ঘর বাড়ি বালা নাই আমা কে বলে হো বলে রে ঘর বাড়ি বালা নাই আমার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিলেটে এসে সিএনজি চালিত অটোরিকশা সহ অন্যান্য বাহনেও যাওয়া যায় রামপাশা গ্রামে। সিলেট জেলা শহর থেকে এর দূরত্ব 14 কিলোমিটার। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের পুরো অনুষ্ঠানটি দেখেছেন। আপনাদের আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন জায়গা দেখানোর জন্য, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আমরা আজকে ছিলাম বিশ্বনাথ উপজেলার রামপাশায়। এখানে হচ্ছে হাসন রাজার পৈতৃক ভিটা, পৈতৃক বাড়ি ছিল এটা। অনেকেই কিন্তু অনেক রকম মতামত করছেন, বিভিন্ন মানুষ বলছেন, কেউ সুনামগঞ্জ, কেউ রামপাশা বলছেন ওনার বাড়ি। আসলে আমরা যেটুকু জানতে পারলাম এই জায়গায় এসে, যে অনেকেই বলছেন যে এইটাই হচ্ছে রামপাশাই হচ্ছে ওনার আসল বাড়ি, এখানে ওনার পৈতৃক ভিটা, এবং সুনামগঞ্জে ওনার আরেকটা বাড়ি, ওইখানে ওনার আরেকটা পরিবার থাকতো, ওইখানে ওনার কবরও হয়েছে। শেষ মুহূর্তে উনি সুনামগঞ্জেই কাটিয়েছেন, সেখানেই থাকতেন বেশি, তাই ওখানেই ওনার শেষকৃত করা হয়েছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই হাসন রাজার বাড়ি, যাকে নিয়ে সবাই গবেষণা করছেন, বিভিন্ন জায়গায় দেশ বিদেশে সবাই ওনাকে নিয়ে গবেষণা করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই বাড়িতে কী কী আছে। আমরা যতটুকু দেখেছি এই বাড়িতে দেখার মতো তেমন কিছু নেই, শুধু একটা বিল্ডিং, দুইটা বিল্ডিং আছে, এবং এলাকার লোকজন বলছেন এখানে ওনার হাতের কোনো কিছু নেই, এইখানে ওনার ছেলেরা করেছেন, এবং ওইখানে আর কোনো কিছুই নেই। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং নির্দিষ্ট এরকম যারা পুরাকীর্তি সংরক্ষণ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি হাসন রাজার এই বাড়িটিকে যাতে সংরক্ষণ করেন। এরকম একটা জায়গাকে যারা কোনো যত্ন নেই, অবহেলায় পড়ে আছে এই হাসন রাজার বাড়ি, আমরা চাচ্ছি এই বাড়িটাকে আরও উন্নত করা হোক এবং এটাকে একটা ভালো একটা জায়গা হিসেবে ঘোষণা করা হোক। তো দর্শক, আর দেরি করছি না, আপনাদের অনেক সময় নষ্ট করেছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।